তোমরা এখানে খারাপ আড্ডা মারতাস আর আমার দিয়ে কাম করাইতেছ এই যে আমি একটা সম্মানিত মালিকের কি কেউ কইবে দেখলে তুই কবি বেড়া আমি কামাইতাছি নতুন বেড়া আমার দিয়ে সব কাম করে আমার তলে হান্দায় বেড়া তোরা করবে না ওস্তাদ আপনার তাইলে বাইরোন আমি করতাছি তোমার করা লাগবো না আমার দামি করতাছি কাম করতাছি ধাই কিচ্ছু ভালো লাগে না কি যে একটা গাড়ি কিনছি ঠেকে দিয়া চলে তো চলে না জীবনটাই ব্যর্থ পুলাহানে রাতে কোনো কামই দিতে মন চায় না উল্টা পাল্টা কাম করে খালি বয়ে থাকে দেখ তো মেদাসটা কান না গরমায় গাড়ি কত দূরা চলে ভালো মতো আবার বন্ধ হয়ে যায় আবার চলে আবার ধাক্কায় এই গাড়ি এখন এমনি চালান যাব না এই গাড়ি আগে সার্ভিস করাই তৈব এই কাজ করানো যাবে হ ভাই যাবে কি কাজ তুই কে তোর মালিক কই রে কে কথা কাছ না কে ভাই এই মালিক আমি ভাই তোরে দেখলে তো মালিক মন না রে মন নতুন কাম ইকতাইছস এই বেটা চেহারার মধ্যে এটি কি লাগছে বান্দরের ডগ দেয় তরে মালিকটা ডাক দে আর ভাই বিশ্বাস করেন না কি লিগা আমি মালিক কি কাম হেডা কোন দেখিন কেমনে কাম করে দেই ভাই আসলে বিষয়টা হইছে কি পোলা পাইন দিয়ে কাম করাইলে ফিল পাই না ওদের কাজের কোনো ফিনিশিং পাই না এই কারণে ক্লায়েন্টদের কাজগুলো আমি নিজেই নিজ হস্তে করে থাকি ভাই এই কারণে নিজেই ইন্ডুক্সি তলফিল আর কি এই দেখ আমার গাইড একটু কাম করতে হইব এদিকে কিসি ওরে খোল ভাই সমস্যা কি ভাই আরে তেমন কিছু হয় না বুঝছো যখন এই গাড়িটা পিক আপ মারি না তখন এই চলে আবার বন্ধ হয়ে যায় আবার চলে আবার বন্ধ হয়ে যায় আবার চলে আবার বন্ধ হয়ে ধাক্কা মারে ভালো করে দেখো তো কি হয়েছে ও ভাই বুঝতে পারছি এটা তো গ্যাসের লাইনের সমস্যা ভাই আরে ভাই গ্যাসের সমস্যা এটা তো আমিও জানি আরো সমস্যা আছে ওই যে দেখো পাইপ ফাইটে রয়েছে তারপর ওই যে ওই জায়গা দিয়ে পানি লিক করে তারপর মাঝে মাঝে ইঞ্জিন ঠাস করে বন্ধ হয়ে যায় এত গুতান গুতা স্টাডি হয় না আবার মাঝে মাঝে একলাই চলে এই যে ব্যাটারির কিচ্ছু নাই ব্যাটারি তো রুনি পরে গেছে এত পিপ 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 দিতেই কিন্তু কোনো কাম হয় না বুঝছো এত সমস্যা হলো চলতে পারি না গাড়িটা কেমন ঠিক করে দিবা ঠিক করে দাও ও ভাইয়া তাহলে তো আপনার গাড়ি তো অনেক সমস্যা ভাইয়া সমস্যা নাই আমার কাছে যেহেতু আসছেন ঠিক করা যাবে চলে আগে বসি চা পানি খাই তারপর হিসাব নিকেশ করে দেখতেছি কি কি সমস্যা আসুন চলো চা খেয়ার কথা কই আসো তো রুমান ভাই আপনার গাড়িতে তো অনেক প্রবলেম দেখলাম তো এগুলো সবকিছু ঠিকঠাক করতে আপনার দেড় লক্ষ টাকার মতন পড়বে আরে ভাই টাকা পয়সা ডাজেন ম্যাটার এই সামান্য দেড় লাখ টাকা লেগে কি আমার লাখ লাখ টাকা দাবার গাড়ি হালাই তুমি এরকম চালাম আপনি গাড়ি ঠিক করার ব্যবস্থা করেন ভাই দিন সময় লাগবে এই ভাই তিন দিন থেকে চার দিনের মতন সময় লাগবে আচ্ছা চার দিন লাগুক কিন্তু গাড়িটা কিন্তু সুন্দর করে ঠিক করে দিবেন জি জি ভাইয়া অবশ্যই অবশ্যই কাজ করেন আমি আসি হ্যাঁ ওকে ভাইয়া 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 থ্যাংক ইউ এগুলা কি রে এগুলো হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারি এগুলা চার পাঁচ বছর পর পর চেঞ্জ করা লাগে আচ্ছা এটার কাজ কি রে এগুলার কাজ হলো ইঞ্জিনে যাতে তেল কম খায় ওই সিস্টেম করে কেমনে কেমনে জানি গাড়িটা চলে যাতে তেলটা কম খায় বুঝছো ও হাইব্রিড গাড়ি মানে ব্যাটারিতে চলে তার মানে অটো রিক্সার মতো ধরবি এটা কোনো কথা কইলেন বুঝলেন না ডোবর মতো আদেন যে হাফের গদে কোথায় রয়েছে রাজরানি আর কোথায় বিচারের মতো নি এটা আপনি বুঝবেন না ভাই আমার টাকা দিবি কবে আরে টাই তো দিয়ে দিমু এই গাড়িটা রেডি হয়ে গেছে গা ক্লায়েন্টে ফোন দিছি হ্যাঁ আইবো ডেলিভারি হইবো হ্যাঁ আমার টাকা দিব আমি টাকাটা দিয়ে দিমু টাকা পাইলে করেন না আপনার টাকা আমি ঠিক মতন দিতে পারলি তো হয় টাকা পাইলে সমস্যা নাই ঠিক আছে গাড়ির ব্যাটারিটা সেলফ ডাইনামা আর হলো গ্যাসের কিটটা একদম অরজিনাল যেটা আছে না ওটা ল হয়ে যাও স্যার টাকা লাগবে তো স্যার এটা অনেক টাকার ব্যাপার তো স্যার মালটা নগদ টাকাতে আনতে হয় ও এখন আমি টাকাটা কই পাই গাড়িটার ডেলিভারি হলে কত টাকা হয়েছে তো কা টাকাটা কই পাই টাকাটা কই পাই দাঁড়া লোকমান ভাইর একটা ফোন দিয়া লই দেখুন ভাই এবাই কই আপনি একটু গ্যারেজান তো আপনার লাগ একটু কথা আছে লোকমান ভাই আপনার এ যে ফোন দিয়া ডাই কেন নাম ভাই হয়েছে কি ভাই আমি একটা বিপদে পড়ে গেছি কে ভাই এই যে যে গাড়িটা দেখতেছেন না এই গাড়িটাই এক লাখ টাকার মাল লাগাইলে ডেলিভারি দিলেই আমার পঞ্চাশটা হাজার টাকা লাভ হইব কিন্তু এখন আমি এই লাভটা করতে না কিল্লিকে জানেন এটার মাল কিনতে যে টাকাটাই লাগবো ওই টাকাটাই আমার কাছে নাই তাইলে আমি লাভটা কেমনে করবো কোন এখন কি যে একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি কে ভাই কই যে টাকাটা পাই আমি ভাবছিলাম কি জানেন আপনার কাছে তো মোটামুটি টাকা পয়সা থাকে সবসময় এক লাখ টাকা যদি দিতেন দু তিন দিন পর আবার দিয়ে দিতাম আমার একটু উপকার হইতো ভাই ব্যবসা বাণিজ্য বুঝেন না আপনি আমার একটু এক লাখ টাকা আওলাত দেন না ভাই আচ্ছা তো দিবেন কবে আগেরটা সহ দুই তিন দিন পর সব দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে গ্রেড অনলাইনে ডিসেজ পরে কয় টাকা দাম উঠছে এটা ছয় লাখ করছে ভাই ছয় লাখ করছে না হবাই এক কাম কর এটা সাইরা দে এটা সাইরা দিয়া উই যে উডার কামাগা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাইলে এটা ক্লিয়ার করে দেই উডারে ঠিকঠাক কর এটা সাইরা দে ওকে ভাই এ কই রে এটা একটু ওয়াশ টস করে কাম ধর ক্লায়েন্টদের কাজগুলো নিজের হস্তে মনোযোগ সহকারে করতে চাই যত দ্রুত সম্ভব কাজটা উড়াই দিব কি পুরা চাপে আছো মনে ব্যবসা বাণিজ্য জমজমাট ভাই একটু ব্যস্তই তো ওই কি ওই যে একটা কেলেন্টের গাড়ি আসছে তো ধাপা ধাপ করে কাজটা উড়ে দিতেছি বুঝেন না ধাপা ধাপ উড়াইতেছ তো ঠিক আছে কিন্তু আবার দেই ধাপা ধাপ কোপ খায় না বুঝা কইরো যাও আর কি কোপ খামুকে তুই যে এমনি কাম করতেছ কোপ খাবি আর কোপ খাই গেলে আইস আমার কাছে বলম লাগাই দিমনে আইসি ফাও কথা রে ইجارের কাম কর দূর রে এই তো উস্তাদ শেষ পর্যায়ে হয়ে যাব না যাক ভালো ভালো আর হোন এই ব্যাটা এটা খোলাইয়া এই ব্যাটা উড়িয়ে দিবি আর সব মিনারেল লটারী ইউজ করবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে উস্তাদ ওই সাইডতে একটু মাল মশলা বেশি দিও ওই পাশে কিন্তু মাল কম হয়ে গেছে ওই পাশে মাল বাড়া দাও হ্যাঁ ইমরান ভাই ভাই গাড়ি সার্ভিস করার জন্য যে আমি 4 দিন সময় নিছিলাম 4 লাগে নাই ভাই নিজের মতো কইরা খুব দ্রুত সময়ের ভিতরে সুন্দর করে কাজটা কমপ্লিট করে রাখছি ভাই আপনি খালি আসবেন আর গাড়ি নিয়ে যাবেন তালের মতো গাড়ি চলবে ভাই আজকে আসলে আজকে নিতে পারবো জি ভাই জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনি আসতেছি ঠিক আছে জি জি ভাই আপনি আজকে আসেন আজকে আসেন নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই আপনার টাকাটা রেডি আপনি কি লাইবেন আর খালি টাকা লয়ে যাবেন বুঝেন নাই আজকে আমার কাছে টাকায় চিনিমিনি করবে দুটা গাড়ি ডেলিভারি হইবে কেলাই না আসতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এখনি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম গাড়ির কি খবর জি স্যার গাড়িটা একদম নিজের মতো করে ঠিকঠাক করে রাখছি খুব দ্রুত সময়ের মধ্যে এই যে স্যার চাবিটা বাহ গুড স্যার খুব ভালো ব্যাটারিটা লাগাইছি তো এক লাখ বিশ হাজার টাকা বিল হয়েছে আপনাকে তো আগে বলি নাই স্যার ওই যে ভালো ব্যাটারিটা লাগাইছি আমার বিলটা স্যার স্যার ওই যে বিলটা স্যার স্যার আমি লোকমান ভাইয়ের কাছ থেকে টাকা হওয়ালাত করে ব্যাটারিটা লাগাইছি স্যার স্যার আপনি তো মনে হচ্ছে চলে যাচ্ছেন স্যার আমার বিলটা স্যার বাল বাচ্চা না খেয়ে থাকবে স্যার প্লিজ ও আচ্ছা 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 তোমার বিলটা না দাঁড়াও দেখতেছি ভাঙতি টাকা দেখি এইটা আপাতত রাখো আর বাকিটা আমি পরে দেখব হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা কয় টাকা দিয়ে গেল তাহলে আমি কি করবো যাক সমস্যা নাই হ্যাঁ টাকাটা পরে নিবো নেই আল্লাহ করে এই গাড়িটা ডেলিভারি দিতে লিবাসি হয়েছে আমারটা জি ভাই আপনার গাড়ি তো পুরো একদম ওকে করে রাখছি আপনার কাছে সময় নিয়েছিলাম চার দিন চার দিন কিন্তু লাগাই নাই দুই দিনের মধ্যে একদম কাজ নিজের মতো করে কমপ্লিট করে রাখছি এখন স্টার দিলে স্টার সাউন্ড আলাদা একটু চেক করে দেখেন স্যার তুমি চেক করছো না আমি চেক করছি আপনি একটু দেখেন তাইলে আর আমি কি চেক করবো একবারে জায়গা ঠিক আছে ওকে কি স্যার কি চলে যাচ্ছেন হ্যাঁ চলে যাচ্ছি

এই বেটা তুই কি এমন কাজ করছো যে তোর দেড় লাখ টাকা বিল আইছে তুই আমারে কলি চার দিন লাগবো গাড়ি ঠিক করতে তুই একদিনে আমার গাড়ি ডেলিভারি দিয়ে দিলি ভাই ভালোর জন্যই তো আপনার গাড়িটা দুই দিনের মাথায় ডেলিভারি দিয়ে দিলাম আপনার উপকার হয় নাই উপকার হয়েছে কিন্তু উপকারিতে তো তুই বেশি লসের দিকে লয়ে যাইতেছস বগি চকে বুঝাছ আমারে কি একটু ফুং ফাং দিয়ে ঠিক করছস আবার এর লেগে তুই দেড় লাখ টাকা বিল চাস দেখ ঠিক আছে যেহেতু তুই গরিব মানুষ কষ্ট ক্লাস করছিস একটা কাজ কর ভাই সব মাল তো নতুন নতুন লাগাইছি ধর বেটা তুই কি নতুন মাল লাগাইছিস তুই যে আমার মালি আমার ঘষা মাজা দিয়ে লাগাই দিস এটা তো আমি বুঝি বেটা এইসব ফাইজলে আমার লগে চলে না বুঝছস আচ্ছা হন এক দুই তিন চার পাঁচ এলা দশ হাজার টাকা রাখ ধর তোরে দিয়ে তো কাজ করাই আবার আসলে পোষাই দেবা নে ঠিক আছে থাক জায়গা এটা কোনো কথা এই ক্যালেন্ডা আমার লাগে করলো আমি লোকমান ভাই আসে তাহলে আমি কি করব আমার মতো এত তিন হাজার টাকা বাজার খরচ পোলাহনের হইবে বারো হাজার টাকা লোকমান ভাই টাকা কই আর আমার লাভের টাকা কই ইরে, কাম হাড়ছে লোকমান বাহিত লোকমান ম আই যদি টাহা না পায় আমার তো পাড়াই এছে এক আসাকাপনে এলাইবে হাইরে হাইরে লোকমান মিয়া কো অডিটাসে। আচ্ছা একটা কাজ করলে কিমন হয় দে দূর এগা এটা বালা গরা দুই দিনের মধ্যেই যে ওস্তাদ হে তোমায় তো চেনা চেনা লাগে তোমার না একটা গ্যারেজ আছে আমার একটা গ্যারেজ আছিল ছাইরা দিছি কিছু কিছু বাটপার মানুষে কাম কাজ করাইয়া ঠিক মতন টায়ার দিত না এর লিগে গ্যারেজটা সারা লাগছে মূলত গ্যারেজটা সারি নাই ওখান তো পলাইয়াই বসি বাট পার মানুষের লিগা ইসি রে কথাটা মনে হয় আমারই কইলো রে আরে ভাই তুমি যে আমার কাছে কিছু টাকা পাবা আমার খেয়াল আছে আমি তো তোমার টাকাটা দেওয়ার লেগে তোমার গেড়েছে বহুতবার গেছি কিন্তু তোমারে পাইছি না তোমার গেড়ে তালা মারা কেমনে দিমু কও টে দেনলি কি আমার গেড়ে গেড়ে ঘুরছেন আমার গেট বন্ধ আছিল এখন তো আবার গেট খোলা আমি নিচে এনে খাড়া আছি এখন দেন টে দেন ওই মিয়া এখন তোমার টে দিয়া লাভ আছে এখন তো তোমার গ্যারেজি নাই তোমারে জব্দ মেরেই লস ইজ রে হায়রে অরজিনালি বটপার সুহাক ভাই ভালো আছেন আমার এই গাড়িটার টুকটাক অনেক প্রবলেম আছে যেগুলা ঠিক করাইতে হইব এলেগে আপনার কাছে আইছে এগুলা ঠিক করতে গাড়ি সমস্যায় আপনি টেনশন করেন না আয়েন চলেন গাড়ির সামনে যাই কথা কইতাছি গাড়ি তো দেখলাম গাড়ি যদি এটা পুরোপুরি ঠিক করতে যান। তাহলে পঁচাত্তর হাজার টের মতন খরচ হইবো আরে ভাই টাকা পয়সার সমস্যা না রে ভাই আমার গাড়ি ঠিক চাই সমস্যা নাই আপনি ঠিক করেন কয়দিন সময় লাগবো টাইম লই টেনশন করেন না দু তিন দিনের মধ্যে ঠিক করে দিতেছি তিন দিন পরে আমি আহি গাড়িটা সুন্দর করে ঠিক করে রেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আইন ভালো করে করেন সাইর দুই দা বালা কইরা দিস আবার কালা কলা কইরা তুইস না জি ভাই আই হায় রে চারটা দিন হলো গায়েটা দিয়া গেলাম যেন কার গাড়ি হানি পরে রইছে কোন কামই ধরে নাই শোক ভাই আমার গায়েটা কি কমপ্লিট হইছে ও গাড়ি কমপ্লিট গাড়ি তো দিয়া গেছো কাম তো এখনো ধরা হয় নাই কিছু মাল লাগে বুঝছো সপ্তাহখানেক সময় দাও হয়ে যাবে সমস্যা নাই এইডা কোন কথা কইলেন শোক ভাই আপনি চারটে দিন হয়ে গেছে আমার গাইডে দিয়ে গেছি আপনি কয়ন এখনো আরো সপ্তাখানেক সময় দাও টাকা লাগবো আপনি আমায় টাকার কথা কইবেন আমি টাকা দিবো আর না 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 আমি মাল আনায় কাম ধরতেছি টাকা লাগার সমস্যা নাই টাকা লাগবো না জাস্ট কিছু মাল লাগবো মাল দেয়া আমি সপ্তাহখানেকের মধ্যে রেডি করে দিতাছি ভাই বুঝছি টাকা পয়সার একটু সমস্যা মানে আপনি ভুগতাছেন এই লন এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়া মাল ঠাল আনাইয়া কাজটা ধরেন ভাই পিছ করে কাম দরি না এর আগে টে দে আইতাছ আচ্ছা ঠিক আছে আমি কালকা কাম দর্তাছি সমস্যা নাই আচ্ছা ভাই ধরেন তাতে করেন কি আচ্ছা ও শাডে গো শাডে এটা রং কর এদার এটা মোসরের মুদির দানে দি সারা শরম আছে ভাই গেছে দর ভাই এটা তো রাখলেন গাড়ির কাম করানোর লাগি এটা মুদি দানে দিয়ে দিতেছেন তোর এটা কইছি তুই এটা কর গরেস তুই শালা আমি চালাই গরেস না এটা চালাইছস খাইছস না গরেস যা রোমান ভাই আপনার গাড়ির কামই করতেছি হ ভাই কিছু টেকা টোকা পাঠান তেলে কামটা সুন্দর মতো নাগায় করে দেই রোমান ভাই ভাই এই যে আপনার গাড়ির লেগে তো কিছু মাল কিনছিলাম এই যে মাল কিনা দাঁড়ায় রইছি বুঝছেন একটু বিলটা দিলে পড়তে পারতাম নিয়ে গাড়িতে ফিটিং করতাম এইটা কোনো কথা খারার উপরে মিশে কথা এই দুনিয়াতে কত কিছু দেয়ার আছে আর কত কিছু শিখার আছে রে হয় নাম্বারই হা হা পাড়াই দেন ভাই তাড়াতাড়ি পাড়াই দেন খা তুই কি হনস হনস নি কিছু তাইলে খা রোমান ভাই ভাই জামের গাইডার কাম ধরছি বুঝছেন কিছু মাল আনা লাগতো দশ হাজার টাকা দিয়ে তো এই যে চাবি এখন গাড়িটা এটা বুঝ জ্বালাও গাড়ি এটা পিক আপ দেওয়ার আগেই বাঁকবো একবারে কর করা গাড়ি তো ওকে ভাই বুঝলাম কিন্তু ভাই গাড়ির তো বিল আসিল পঁচাত্তর হাজার টাকা আপনি আমারে কলা কৌশলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বহু টাকা লয়ে লইছেন এই পর্যন্ত ভাই আমি আপনারে দুই লাখ বিশ হাজার টাকা দিছি আমার বাকি টাকা গুলা টিয়া গাড়ি একের কাম করে দিছি সমস্যা নাই তুমি যাও মাঝে মাঝে আয়ো টুকটাক কাম করে না যাও আরে ভাই কি কন আপনার লগে আমার কন টাকা ছিল পঁয়ত্তর হাজার টাকা তার দুই লাখ বিশ হাজার টাকা বাকি টাকাটা দিয়ে দেন ভাইয়া এত গেউরেমি করতেছেন কে আরে মাঝে মাঝে টুকটাক কাম যা করা লাগে করাই লো লে টেনশন করে না তো যাও যাই দেখো গাড়িটা কেমন আছে যাও